হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সোহাজ কিচেনের আজকের আয়োজনে ডিম আর আলু দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে বল তৈরি করে দেখাবো। আশা করি এই সহজ রেসিপিটি ভালো লাগবে। চুলায় একটি প্যানে হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ তেল দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে, সে পর্যায়ে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আলু আর ডিম। এখানে আমি 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর 3টি ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলা অফ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হবার পর হাতের সাহায্যে এইরকম গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ লবণ মিক্সড করে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু ঘন হবে না, একটু পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝে নিয়েছেন। এখন ডিম আলু দিয়ে তৈরি করে রাখা 1টি 1টি করে বল এই ব্যাটারে চুবিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে নেব। আমি 1 কাপ মুড়ি ব্লেন্ড করে নিয়েছি আর এই মুড়ির গুঁড়ায় গড়িয়ে নেওয়ার কারণে এই বলগুলো অনেক বেশি মচমচে হবে। একইভাবে আমি 2 বার কোট করে নেব। মুড়ির গুঁড়ায় গড়িয়ে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি, আবারও মুড়ির গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি, আর এভাবেই সবগুলো বল আমি 2 বার কোট করে নেব। এতে করে বলের ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সবগুলো বল আমি ডাবল কোট করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন 1টি 1টি করে বল গরম তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু ডিম আর আলু আগে থেকেই রান্না করে নিয়েছি, তাই সময় নিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ হাইতে রেখেই এখন উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লালচে হয়ে আসবে। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে রমজান স্পেশাল বেশ কিছু রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। যখন এরকম লালচে হয়ে আসবে, সে পর্যায়ে তেল থেকে তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলগুলোর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। প্রিয় দর্শক, আশা করি এই সহজ আর মজার রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।